شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور مهدساتها وكل مهدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في موضع آخر: "قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون". <applause> সুরা এনফায় দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন যে প্রকৃত অর্থে তারাই আল্লাহতে বিশ্বাসী যাদের নিকটে আল্লাহ আল্লাহর কথা উচ্চারিত হলে তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়ে তাদের ভিতরে ত্রাস সৃষ্টি হয় আয়লে আয়াত তাদের নিকটে যখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের আয়াত এবং বিধান পাঠ করা হয় আলোচনা করা হয় যা যা তুমি ইমানা তা তখন তাদের ইমান বৃদ্ধিপ্রাপ্ত হয় ইমান বেশি হয়ে যায় ওয়াইলা রব্বিমে এত বাক্য এবং তারা যারা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি একমাত্র আস্থাশীল এবং ভরসা রাখে আয়আটিতে তিনটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলমিন উল্লেখ করেছেন প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর কথা আলোচনা হলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এটা মমিনের গুণ অন্যতম গুণ কেননা যাদের আল্লাহর ক্ষমতা সম্পর্কে যাদের ধারণা নেই তারা অবশ্যই মমিন নয় আজকে সারা ভারত জুড়ে তথা সারা বিশ্ব জুড়ে যে আতঙ্কের আবহ তৈরি হয়েছে এবং মানুষ যেভাবে আতঙ্কিত আমার একথা বললে অত্যুক্ত হবে না যে আল্লাহর আলোচনা শুনে আল্লাহর বিধান শোনে আমরা তার তুলনায় আতঙ্কিত কিছুই নয় বললে অত্যুক্তি হবে না আল্লাহ তালার ক্ষমতা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই বলেই অবস্থা যদিও আমরা নিজেকে ইমানদার বলে দাবি করছি আল্লাহকে যতটা ভয় করা উচিত সেই অর্থে আমরা আল্লাহকে ভয় করি না বরং আল্লাহ প্রদত্ত ক্ষমতা অন্য কাউকে আল্লাহ তালা যাকে দিয়েছেন তাকে আমরা বেশি ভয় করছি এটা ইমানের দুর্বলতার পরিচয় রাসুলের করিম সাল্লাহ আলিবাসাল্লাম মানুষ ছিলেন তিনিও মানুষের ক্ষমতা প্রভাব প্রতিপত্তির সামনে নিজে ভীত সন্ত্রস্ত হয়েছেন রসুল করিম সাল্লাহ আলিহিসাল্লাম নবুয়াতের প্রাথমিক জীবনে তাকে সুরক্ষা দেওয়ার জন্য সিকিউরিটি সরু যেমন আমাদের নেতারা সিকিউরিটি রাখেন প্রহরী রাখেন পাহারা দেওয়ার জন্য লোক রাখেন অনুরভাবে আল্লাহ রসুল সাল্লিবাসাল্লামের বিশিষ্ট সাহাবেন্দু আল্লাহ রসুলকে রাতে পাহারা দিতেন আল্লাহ রাবুল আলমিন যখন তাকে অভয়বানী দিলেন আল্লাহ আসিম নাস লোকেদের অনিষ্ট হতে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন তখন রসুল করিম সাল্লা আল্লাহ আল ইসলাম বাড়ি থেকে মাথা বের করে যারা পাহারা দিচ্ছিলেন তাদেরকে বললেন যে আল্লাহ গ্যারেন্টি দিয়েছেন আল্লাহ সুরক্ষার দায়িত্ব নিয়েছেন তোমরা বাড়ি চলে যাও আল্লাহ রাবুল্লাহ আলমিনের কথার প্রতি তার এত আস্থা এবং ভরসা ছিল যে বাহ্যত তিনি যে পাহারা প্রহরী রেখেছিলেন যে সিকিউরিটি রেখেছিলেন তাকে তিনি বাড়ি থেকে দূর করে দিলেন এবং বললেন যে আল্লাহ তালা আমার সুরক্ষার দায়িত্ব নিয়েছেন তোমাদের কোনো প্রয়োজন নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন মাজিদে একাধিক জায়গায় মমিনদেরকে এমন অভয় বাণী শুনিয়েছেন সেই বখার হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম থেকে উমার রবি আল্লাহ বর্ণনা করছেন যে আমি রসুল ইকাম সাল্লাহ আসলামকে বলতে শুনেছি আল্লাহ তালা বলেছেন না হাদিসের বর্ণাকারীর নামে ডিস্টার্ব হচ্ছে উমার নয় অন্য অন্য বর্ণনাতে উমার রবি আল্লাহ আমি যে বর্ণনা দিচ্ছি তাতে রসুল আপনার আল্লাহ থেকে রবায়ত করছেন আল্লাহ তালা বলছেন যে আনা ইন দা জন্নে আব্দি আনা ইন দা জন্নে আবদি বি বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে সেই ধারণা অনুযায়ী তার সাথে আমি আচরণ করে থাকি হাদিসের অন্য হাদিসে বিশদ ব্যাখ্যা এসেছে যে সে যদি আমার সাথে ভালো ধারণা রাখে তা তার সাথে ভালো আচরণ করি আর আমার সাথে যদি মন্দ ধারণা রাখে তার সাথে মন্দ আচরণ করি সেই বোখারি হাদিসের রসুল ইকাম আল্লাহ থেকে রবায়ত করছেন তাতে আছে যে বান্দা যদি আমাকে নির্জনে আমাকে স্মরণ করে আমার নিকটস্থ যে ফেরেস্তা মণ্ডল আছে তাদের সঙ্গে সামনে আমি তাকে নিয়ে আলোচনা করি স্মরণ করি আর সে যদি দলবদ্ধভাবে আমাকে স্মরণ করে তাহলে আমি তার থেকে উত্তম দলের সাথে তাকে নিয়ে আলোচনা করি সে যদি আমার দিকে এক ধাপ অগ্রসর হয় তাহলে আমি তার দিকে দশ ধাপ অগ্রসর হয়ে সে যদি আমার দিকে হেঁটে আসে তা আমি তার কাছে দৌড়ে পৌঁছাই সেই বখারি লাম্বা হাদিসে এই হাদিস থেকে স্পষ্ট মানে আমরা বুঝতে পারছি যে বান্দা যখনই আল্লাহকে স্মরণ করে বান্দা তাকে নিরাপত্তা দেওয়ার এবং তাকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ তারা গ্রহণ করেন সেই স্পষ্ট সুতরাং আজকে যে আতঙ্কের পরিবেশ এই পরিবেশে যে আল্লাহ ভীরু বেশি হতে হবে এবং আল্লাহর স্মরণপন্ন হতে হবে এই ব্যাপারে কোরআন এবং এক দ্বিতীয় কোনো কথা নেই বিপদ যত যত ঘনিষ্ঠ যত কাছি আসবে ঘনী আসবে তত বেশি আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করতে হবে আমরা বিশেষ করে আমি বর্তমান পরিস্থিতিতে সামাজিক যে আচরণ সেটা পূর্বের তুলনায় এখন বেশি করে ওয়াচ করছি বেশি করে দেখছি যে মানুষের গতি গতি কোন দিকে মানুষের একটা ভাবনা সৃষ্টি হয়েছে যে আমরা যত বেশি বিক্ষোভ দেখাবো যত বেশি ভাঙচুর করবো যত বেশি আক্রমণাত্মক হব শত্রুপক্ষ তত বেশি আমাদেরকে ভয় দেখাবে আমাদের থেকে ভয় করবে কিন্তু বাস্তব তা নয় যত বেশি আল্লাহ ভিরু হব তত শত্রুপক্ষ আমাদেরকে ভয় করবে আল্লাহ আল্লাহর নিজে বলেছেন সম্প্রদায় কাফেরদের হৃদয়ে তোমাদের ভয় আল্লাহর চাইতেও বেশি তারা আল্লাহকে যত ভয় না করে তোমাদেরকে তত বেশি ভয় করে এটা খাঁটি মোমিনদের সম্পর্কে আল্লাহ এটা এই কারণে যে তারা জাতি তারা আল্লাহর ক্ষমতার মানুষের ক্ষমতার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না সেজন্য মোমিনদেরকে দেখে ভয় করে আর এটা বাস্তব কথা খাঁটি মোমিনদেরকে দেখে সারা পৃথিবীকে পৃথিবী ভয় করে কিন্তু আমরা খাঁটি ঈমানদার হতে পারিনি এটা বাস্তব কথা দ্বিতীয় নম্বর কথা আছে আয়াত তুলিয়াত আয়ারটিতে হুজাত যখন তাদের সামনে আল্লাহর বিধান উল্লেখ করা হয় আলোচিত হয় বলা হয় তাদেরকে তাদের ইমান আরো বৃদ্ধি হয় অর্থাৎ তারা বেশি বেশি আমলে আগ্রহী হয় আল্লাহ তাল্লাহর কথার প্রতি তারা বেশি বেশি করে আমল করে কোরআন এবং হাদিসের মানে কি বলবো লরির লরির ট্রাকের ট্রাক গোডাউনের প্রতি গোডাউন কোরআন মাজিদ কোরআন মাসিদ তফসির এবং তার সাহায্যকারী কিতাবসমূহ আমাদের সমস্ত জায়গায় লাইব্রেরিতে বিদ্যমান কিন্তু আমরা অনেকের জ্ঞানও রাখি এত সত্ত্বেও আমলের দিকে আমরা শূন্য এটা বাস্তব কথা আমরা আমলের দিক থেকে শূন্য জানি অনেক কথা বাস্তবে কার্যকরী করে খুব কম পার্সেন্টেজ কার্যকরী করার পার্সেন্টেজ খুবই কম এক একটা দিক নিয়ে যদি আলোচনা করা যায় কোনো মজলিসে সারা বৎসরে সমাজের যে গতি যে বক্র মানে অবস্থা যে ট্যাড়াপান যে সমস্ত কাজগুলো করছে তা বর্ণনা করলে দলিল দিয়ে দেখা যাবে যে তুমি নিজে জানো এই সম্পর্কে তুমি মারো না সমস্ত কিছুতে আমাদের একটা অবহেলা কাজ করছে যে আমরা কোরআন এবং দিনের বিধানকে মানি না জাদাতম ইমান আর মানে হচ্ছে বিশ্বাস করে তার প্রতি আমল করে আর তৃতীয় কথা হচ্ছে যে ও আল্লাহ রবীবাক্ক কালন আল্লাহ রবুল আলমিনের পথে তারা আস্থা রাখে মূলত আজকের এই খোদ্বার বাকি অংশটুকু এই বিষয় নিয়ে আলোচনা হবে যে আল্লাহর প্রতি আমরা কতটা ভরসা রাখি বোখারির হাদিসে আল্লাহ রসুল্লাহ আল্লাহ থেকে রবায়ত করছেন যে বান্দা আমার প্রতি যে ধারণা করে তেমন আচরণ আমি করি তার সাথে এই অনুযায়ী আল্লাহর প্রতি ভরসা আমাদের কতটুকু আল্লাহ রাবুল আলমিনের একটা নাম হচ্ছে আল ওয়াকিল ওকিল ওকিল অভিভাবক আমরা নিজের জটিল কেসে আমরা বিজ্ঞ ওকিলকে লাগাই আর আল্লাহ রাবুল আলম নিজে বান্দার সম্পর্কে বলছেন যে আল্লাহ হচ্ছেন উত্তম অভিভাবক উত্তম কৌশলী এবং আল্লাহ রাবুল যেহেতু শুরু এবং শেষ পরিস্থিতির শুরু এবং শেষ সম্পর্কে সম্পূর্ণরূপে অভিজ্ঞ সেজন্য জন্য তিনি যে কাজ করেন সে কাজটা হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত করেন সেজন্য একজন মমিনকে আল্লাহ রাব্বুল্লাহ আলমের প্রতি ভরসা রাখাই বাঞ্ছনীয় উচিত আল্লাহ রবীতাবা কালুন মমিনের একটা বৈশিষ্ট্য আল্লাহ রব্বুলা আলমের প্রতি ভরসা আমাদের নেই আমার জনাইকতাবের না মিহূর্তে স্মরণ আসছে না আসার পূর্বে সে দেখা হয়নি তিনি বলছেন এটা বাস্তব কথা কোনো ব্যক্তি যদি সম্ভবত সুফিয়ান সাউরি বলছেন না কেউ বলছেন কোন ব্যক্তি যদি এক টাকাও হারাম খায় কোন ব্যক্তি যদি এক টাকাও হারাম খায় আর সে যদি বলে আল্লাহর প্রতি আমার ভরসা আছে এটা মিথ্যা কথা অবাস্তব কথা বলছে কোন ব্যক্তির আল্লাহর প্রতি ভরসা থাকলে তবাক্কুল থাকলে সে হারাম তো দূরের কথা সন্দেহযুক্ত খাবারের তার গলধকরণ করতে পারে না তার গলার ভিতরে ঢুকতে পারে না অসম্ভব হারাম খোর আল্লাহর প্রতি আস্থাশীল নয় কেননা যদি সে আল্লাহ আবুল আলমের প্রতি আস্থা রাখতো তাহলে হারামের দিকে পা বাড়াতো না ও ভেবেই নিয়েছে যদি আমি হারাম না খাই তাহলে বেঁচে যাব যেমন আমাদের বিড়ি এলাকার লোক বলে বিড়ি না বাঁধলে খেতে পেতাম না লোকমহ মরে যেত এ ধরনের কথা বলে যেখানে আল্লাহ আল্লাহর জীবিকার দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহ বান্দা আল্লাহর দায়িত্ব আছে জীবিকা প্রদানের দায়িত্ব আমরা এই ভরসা ছেড়ে দিয়ে আমরা ভেবেছি যে আমরা নিজের কৌশলে জীবিকা পাই হারামখরের সংখ্যা বিভিন্ন প্রকার ছলনা সঠতা প্রতারণার মাধ্যমে জীবিকা উপার্জন মানুষকে ঠগানো কালোবাজারি করা আরো যা কিছু করা আমাদের টুপি দাড়ি নামাজি মুসল্লি হাজি সকলেই এই কর্মকাণ্ডের সাথে জড়িত আল্লাহ আলমিনের প্রতি যে ব্যক্তি ভরসা রাখে রাখে না না আল্লাহ আব্বুজা তাকে বিপদে সাহায্য করবেন না এটা পরিষ্কার কথা আলেম থেকে শুরু করে শিক্ষিত অশিক্ষিত সমস্ত প্রকারের মানুষ আজকে আল্লাহর প্রতি ভরসা নাই বলে সে হারাম রুজি অবৈধ রুজি অবৈধ কার্যকাণ্ডকে হালাল করে নিয়ে সে ব্যবহার করছে আল্লাহ রাবুল্লা আলম তাকে তার উপরে ছেড়ে দিয়েছে আল্লাহ যেভাবে রবি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং পূর্বে কেরাম কিরাম আলহামী সালাতসলিম এবং পরবর্তী সাহাবাই কেরাম এবং আমার বিশিষ্ট সালাবদেরকে যেভাবে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন আমাদেরকেও সেভাবে সাহায্য সহায়তা করবেন যদি আমরা সেই অর্থে প্রকৃত অর্থে ইমানদার হই প্রথম নম্বর কথা কিছু কিছু লোক বলে যে এই পার্টিকে ধরো তাহলে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে তৃণমূল করো মমতা ব্যানার্জি আমাদের ফেভারে আছে বাঁচিয়ে দেবে যারা বিজেপি করো বিজেপির কথা বলছে তারা বিজেপিকে ধরো তার কেন্দ্রে ক্ষমতায় আছে ও আমাদেরকে বাঁচিয়ে দেবে এটা আল্লাহর প্রতি তাবাক্কুল বিরোধী কথা এটা আল্লাহ আব্দুল আলমীর প্রতি তাবাক্কুল বিরোধী কথা কেন বিপদ আল্লাহ আব্দুল আলমীর নির্দেশেই আসে সুতরাং রক্ষা তিনিই করতে পারেন তো কেউ নয় কাকে দিয়ে রক্ষা করবেন সেটা আল্লাহর বিষয় আমি এটা বলতে চাইছি না যে প্রতি আস্থা এবং ভরসা করা যাবে না কিন্তু এটা সেকেন্ডারি পজিশন প্রথম ভরসা আল্লাহ আবুল্লা আলমীর প্রতি আর আল্লাহর প্রতি তাবাক্কুল রাখার অর্থ হচ্ছে আল্লাহমুখী হওয়া আমি যে কথাটা বলছিলাম যে আমি কত করছি মসজিদের মুসল্লি সংখ্যা বাড়ছে তবা ইস্তেফারের মানে সংখ্যা বাড়ছে মানুষ আল্লাহর প্রতি আল্লাহমুখী হচ্ছে না আরো তুমি মসজিদ মুখী হওয়া তো দূরের কথা আল্লাহ স্যারেন্ডার হওয়া তো দূরের কথা আরো বেশি বিরোধী কার্যকলাপের সাথে জড়িত যে ব্যক্তি আল্লাহ রব আলমের প্রতি ভরসা রাখে আস্থা রাখে সে ব্যক্তি আল্লাহমুখী হবে কিন্তু আল্লাহ থেকে আরো দূরে সরে যাচ্ছে আড্ডা ভাড়া বন্ধ হয়নি আজও হারাম খাওয়া বন্ধ হয়নি এত বড় বিপদ আসন্ন পত্রপত্রিকায় আতঙ্ক সৃষ্টি করছে যে ভারত গণহত্যার দিকে আগাচ্ছে সমস্ত মানে সোশ্যাল মিডিয়াতে সব প্রচার করছে আমেরিকার একজন গবেষক সে পরিষ্কার বলছে ধীরে ধীরে ভারতবর্ষে রোমাগত গণহত্যার দিকে করছে যখন বিভিন্ন দেশে গণহত্যার সাহিত্যে এক্তারভাবে শক সেই দিকে গেছে তার আট দশটা কারণও দেখিয়েছে এত সব কথা বলার পর সে মানুষ আল্লাহ মুখী হবে অন্ততপক্ষে এই অর্থে যে আমার জীবনে অনেক কিছু করেছি যদি মেরেই ফেলে তন্তপক্ষে ইমানের হারাতে যদি মৃত্যু হয় আমরা এই কথা তো বলতে পারবো না সবাই প্রতি আল্লাহ তা যে কথা বলেছিলেন ওয়ালাস্তৌব আলী হেইনা মুসলিমান আলা আই জাম বিং কারালিল্লাহি ওয়া যালিকা ফিজাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আউশাল সলব মুমাজ্জাই কওয়াইদ কে যখন পায়ের দিক থেকে আঙ্গুলের এক থেকে আঙ্গুল থেকে কুচকুচি করা গলা থেকে মারতেったら তাহাতলি মারা যান কিন্তু তা নয় আঙ্গুলের দিক থেকে কাটছে পায়ের দিক থেকে টুকরো টুকরো করা হচ্ছে আর সেই অবস্থায় উনি গান গাইছেন ওয়ালাস্তু বালহিনা উকতার মুসলিমান আমার কোনই ভুখক্ষেপ নেই আমি পরোয়া করি না যদি আমি মুসলিম হয়ে মুসলিম রূপে খুন হই আমি যদি হিসাবে খুন হয়ে যায় করি তাহলে আমার এসব খুনে আমি পরবাহ করি না কারণ আমার আসল তো আল্লাহ কাছে নিয়ে আল্লাহর আলমান যা কিছু আমার প্রতি নির্যাতন হচ্ছে শুধু আল্লাহর জন্যই হচ্ছে আমি মমিন বলেই হচ্ছে আমি যদি মমিন না হতাম তাহলে আমার প্রতি অত্যাচার হতো না আজকে সব হিন্দু হয়ে যান সব অত্যাচার বন্ধ হয়ে যাবে চাইছেও তো তাই আর বলছে যে গোটা ভারত গোটা ভারতের সমস্ত লোক হিন্দু ছিল বিভিন্ন কারণে তারা মুসলিম হয়েছে আবার তাদেরকে ফিরে হিন্দু করতে হবে আপনি আজকে হিন্দু ভাষা ঘোষণা করে দেন কালই আপনারspotify সমস্ত দমনপরি নির্যাতন বন্ধ হয়ে যাবে হুবাইব আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলতেন বা ইলা আল্লাহর কারণে আমার প্রতি অত্যাচার হচ্ছে ওয়াইয়াশা তিনি যদি চান ইবারিক তিনি বরকত দান ফিশাল প্রতিটি কর্তৃত্ব টুকরিতে আমাকে আমি একটা অংশ আছি আমাকে যদি টুকরো টুকরো করা হয় তো প্রত্যেক টুকরোতে আল্লাহ বকরাব যাত বরকত অবতীর্ণ করবে সুতরাং আমার কোনো পর্বা নেই তো আমাদের ভিতরে যে ইমান আমরা এই কথা তো বলতে পারি না আমরা তো ভাবছি যে মারিও না গো মারিও না গো ভয়ে চুক করে ইমান তো নাই এখানে ভয় মারার পরে যে আল্লাহ কি করবে তারও ভয় তো সংস মানুষকে ভয়ে তো সংশোধন হওয়া দরকার আর এটা চিরাচরিত রীতি এবং নীতি

আল্লামুখী হওয়ার জন্য কোনো প্রকার চেষ্টা নেই আমাদের কোনো ইচ্ছাও নাই এটা ভয়ঙ্কর অবস্থা আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে যেমন আস্থা আমাদের নবী রেখেছিলেন আপনি চিন্তা করেন হিজরতের সময়ে গর্তে লুকিয়েছেন আবুবাকার আর আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আল্লাহ রসুল দুশ্চিন্তাগ্রস্ত যা আছেন আছেন আবুবাকার ছটপট করছেন ছটপট করছেন তো আবু আকারকে আল্লাহ রসুল সান্ত্বনা দিচ্ছেন যে অবাকার এমন দুই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি তোমার কি ধারণা যাদের সাথে তৃতীয় জন আল্লাহ রয়েছেন এই যে সান্তনা কথা আমাদের ভিতরে যদি আল্লাহ এই ভরসা না থাকে বিশ্ব যাই কিছু করুক না কেন আল্লাহ রাবুল আলমিনের যদি আমি হয়ে যেতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রক্ষা করবেন এমন পজিশন আমাদের মধ্যে যদি সৃষ্টি হয়ে যায় ইনশা আল্লাহ উল্লাহি শত্রুপক্ষ দমন হয়ে যাবে কিন্তু আমরা তো সেইভাবে আমরা নিজেকে করতে পারছি না দিনের রাতে কতবার যে ইস্তেক করেছি কতবার যে আল্লাহ রুবুল্লা কাছে ক্ষমা করেছি প্রত্যেক ব্যক্তি আমরা জানি যে আল্লাহ রুবুল্লা আলমকে কতটা আমরা স্মরণ করছি সবথেকে বড় তবার একান্ন নম্বর আয়াত যেটা আমাদের জন্য বড় অভয় বাণী সেটাকে আমাদেরকে স্মরণ রাখতে হবে না ইল্লা মা হুয়া কুল্লা ইউসি বানা ওয়া আলাল্লাহ ফাল ইয়াতওয়াক্কালুল মুমিনুন বাবুল আয়াত এটাকে তাবিজ বানিয়ে এবং এই ভরসাটুকু রাখেন আপনার মেজাজও চেঞ্জ হয়ে যাবে ভয় দূর হবে কাজেও আপনার আগ্রহ হবে আল্লাহ পাক পরিষ্কার বলছেন আপনি ঘোষণা করে দিন লা ইউসিবা না ইল্লা মা কตাবাল্লাহু ওই বিপদ আসতে পারে না যে বিপদ আমাদের ভাগ্যে লেখা না আল্লাহ তালে ঘোষণা করতে বলুন আমি শুনেছিলাম কি তুই বলে দাও কুল্লাহ ইউসিমা না কক্ষনোই সে বিপদ আসতে পারে না ইল্লা মা কাতাব আল্লাহ বলে না যেটা আল্লাহ আমাদের ভাগ্যে রাখে না তিনি যেটা লিখবেন সেটা হবে ওয়া আল্লাহ ইফা ইয়াতাবাক্কালীন মেনুন সুতরাং মমিনদের উচিত আল্লাহর প্রতি ভরসা করা কত মজার কথা আল্লাহ যদি ওপরে না লেখে আসবে না অমাতাশা ও না ইল্লাহ আ ইয়াশা আল্লাহ মানুষ যা ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা না করলে সেটা আসবে না সেটা ঘটবে না সুতরাং আল্লাহর ইচ্ছাকে আমাদের ফেভারে করি না আমাদের ফেভারে করার চেষ্টা করি যে আল্লাহ আমাদের জন্য ইচ্ছা করুক কাফেরদের ইচ্ছাকে আল্লাহ তালা কেন কার্যকরী করছেন যদি আমরা সেভাবে মমিন না হই কাফেরদের ইচ্ছা কাদের কার্যকরী হয়েছে না নবী সাল্লাহ ইসলামের উপস্থিতি এর পূর্বে জোবার খোদ্দাতে বলেছি না বলিনি যে আবদুল্লাহ বিন জোবাইর আনসারের নেতৃত্বে অহুদের যুদ্ধে পাহাড়ে গিরিফাত পাহাড়া দেওয়ার জন্য কয়েকজন সাহাবিক রাখলেন বললেন পরবর্তী নির্দেশ ব্যত যেন না নড়ো উপেক্ষা করলেন যারাই উপেক্ষা করলেন আবদুল্লাহ বিন জুবের তো শহীদ হলেন তার সাথে সঙ্গে সহ বা যারা চলে গেছেন তার দিকে সত্তর জন সাহাবে শহীদ হলেন রসুলের হুকুম নির্দকে অমান্য করার কারণে হ্যাঁ ফালি হাজারি লাজিন ফুনা আন আমরিহি আনতুসি বহুম ফিতনা আউ ইউসি বহন আজাদুন আলীম যারা রসুল সাল্লাল্লাহ আলিসলামের নির্দেশের বিরোধিতা করে তারা ফেতনায় পড়বে কিংবা চরম শাস্তি তাদেরকে দেওয়া হবে হলো আল্লাহরসুল উপস্থিতিতে সত্যজুল শাহ বিষয়তেন আল্লাহরসুল আক্রান্ত হলেন উসরা সাল যখন বললেন যে কে ভাইয়া কৌশ্য নেবিয়াহুম ওই জাতি কি করে সফলতা পেতে পারে যারা নিজের নবীকে আহত করতে পারে আল্লাহ ফাকরবায়ত আয়ত হতে না করলে বললেন তোমার হাতে মহম্মদ কিচ্ছু নেই লেইসা এলাকায় মিনিরাম ঋষাই তোমার হাতে কিচ্ছু নেই আমি ইচ্ছা করেছি তাই হয়েছে সুতরাং আল্লাহ রাব্বুল আলমের প্রতি পূর্ণ মাত্রায় ভরসা রাখতে হবে এবং আল্লাহমুখী হতে হবে এটা বাস্তব কথা পরিশেষে বলি যে যে কথা বললাম তার নিচোড় একটা কথাই যে যে যা পাপ করছি ছেড়ে দিই আল্লাহমুখী হই আল্লাহর প্রতি আস্থা রাখি আল্লাহর অর্ডারটা যেন আমাদের ফেভারে পাস হয় সেই উপযোগী নিজেদেরকে করে তুলি আল্লাহ বকর আবুলি আমাদের প্রতি অবশ্যই দয়া করবেন সেরকম আমরা আল্লাহমুখী হই রাতে উঠি কাঁদি তবে ইস্তেফার করি আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে কোনো পরিস্থিতি যতই জটিল হোক না কেন পরামর্শ আল্লাহর মেনে চলতে হবে আল্লাহ আলমিন পরিষ্কার ভাবে বলছেন যে উতুল কিতাব কিতাব আদান আশরাক ভী ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এবং যারা শির করে তাদের কাছ থেকে প্রচুর কষ্টদায়ক কথা শুনবে তারপর আল্লাহ পরামর্শ কি ওয়াইন দুটি কথা ধৈর্য ধারণ করতে হবে আর সতর্ক থাকতে হবে আমরা সতর্ক থাকি সব সময় সতর্ক থাকি বিভিন্ন পত্রিকায় যেভাবে আগুন লাগাচ্ছে আর এস এস এর লোক আগুন লাগাচ্ছে পুলিশ এগুলো তো ওপেন সত্য হয়ে গেছে আজকাল ভিডিও সব সবকিছু হয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে কেউ কিন্তু কিছু করছে কিনা আমাদেরকে সজাগ থাকতে হবে রাজ্যকে পাহারা দিতে হবে পালি করে কমিটি গঠন করতে হবে যে কোন লোক বাইরে থেকে করে করতে করতে হবে হবে সজাগ থাকতে থাকতে হবে আর দ্বিতীয় নম্বর কথা যে আমরা কোন সময় অন্যায় করতে যাবো না আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছেন কালকেও আমাদের সাগরদিগি থানার পুলিশ বিভিন্ন মসজিদের ইমামদের টেকেছে এ গোটায় গোটায় মমতা ব্যানার্জির ওড়ার এসছে প্রত্যেকটা মসজিদে বলার জন্য কিন্তু আশ্চর্য লাগছে প্রশাসনের আজ হয়তো প্রশাসনের লোক লোক থাকতে পারে এখানে যে সতর্ক থাকতে বলতে হচ্ছে আমাদেরকে না আমাদেরকে শান্ত থাকতে বলে যারা অশান্তি বাঁধাচ্ছে তাদেরকে কিন্তু শান্ত থাকতে বলা হচ্ছে না তাদেরকে ডাকা হচ্ছে না অবাকাণ্ড সুতরাং নিজেদেরকে সজাগ থাকতে হবে নিজেদেরকে সবসময় সজাগ থাকতে হবে এবং আশেপাশে কোনো সময় মাথা গরম করলে চলবে না পাহাড়ের মতন ধৈর্যশীল হতে হবে ইনশা আল্লাহ ফ্লাজিজ শত্রুরা যতই কিছু করুক আল্লাহ রাব্লা আলা মিলের ইচ্ছা না হলে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এটা মনে রাখতে হবে কুল্লাহ ইউসি বানা ইল্লাহ মা কাতবাল্লাহ উলানা হোয়া মা ওলা না ও আইল্লা ফাল আলি ওয়াক্কালি মেনুন পরিষ্কার কথা মমিনদের আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে বাড়ি থেকে যখনই বেরোন সেটা বাজারে আসেন কিংবা বিদেশে যান অবশ্যই তাওক্কালতু আল্লাহ লাহ বিসমিল্লাহ তবাক্কাল তো আল্লাহ বলে অবশ্যই বের হবেন ভুলবেন না এটা বাচ্চাদেরকে অভ্যস্ত করবেন বাচ্চাকে স্কুল পাঠাবার সময় বলবেন যে তবাক্কালত আল্লাহ বলে বের এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা দরজা বন্ধ হবার বন্ধ করার সময় প্রত্যেকটা দরজা বিস্মিল্লাহ বলে বন্ধ করবেন প্রত্যেকটা দরজা তালা লাগাবেন বিসমিল্লাহ বলে করবেন হাদিসে স্পষ্ট এসে আল্লাহ তালা যে কোন ব্যক্তি বিসমিল্লাহ বলে বন্ধ করে ফেরেশ তাকে বসিয়ে দেন ক্ষতি করতে পারবে না এই ভরসা না আমলটাও করেন বিসমিল্লা বলে প্রত্যেকটা দরজা লাগাবেন প্রত্যেকটা দরজা বিসমিল্লা বলে লাগাবেন ইনশাল আজিজ আপনাকে পাহারা দিতে হবে না ফেরেস্তা পাহারা দিবে আর সেখান থেকে শত্রুপক্ষ পালিয়ে যাবে ইনশালাহ তাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে কিছু আমলে পরিবর্তন করে যে এখলাসেও পরিবর্তন করি এখলাসে পরিবর্তন বাহ্যিক যেন আমল করি আল্লাহ রব্লা ভরসা করে তবাক কাল তো বলে বাড়ি বাইরে বের হন যাবেন না এমনটা নয় আল্লাহর প্রতি ভরসা করে ভরসা রেখে হন এবং সবসময় আল্লাহ রব আল রাজগার করতে থাকেন তাহলে ইনশা আজিজ আল্লাহ আমাদেরকে রক্ষা করব ইনশা সাল্লাহ সাল আলহিবাস্লাম সম্পর্কে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হলে আল্লাহ আল্লাহাম নামাজ পড়তে লেগে যেতেন নামাজের মাধ্যমে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো আমরা নামাজ পড়া অভ্যাস করি মাঝে মধ্যে দুরা কাতকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি রাতে না পড়লেও দিনে করি ইনশা আল্লাহ আজিজ আল্লাহ তালা সাহায্য নেমে যাচ্ছে আমলের পরিবর্তন ঘটাতে হবে হম আমল সে জিন্দগি পন্তি হ্যাঁ ভি জাহান্নম ভি এ খা কে আপনি ফিতরত মে না নারী হয় না নূরি হ্যাঁ আমলের জলের আমলের কারণেই মা কেউ জাহ্নাতি হয় কেউ জাহান্নামি হয় মাটির মাটির দেহ সৃষ্টি জান্নাত জাহান নামে যেন তৈরি হয়নি আপনি যেমন আমল করবেন তেমন জায়গাতেই এই শরীর অবস্থান করবে জান্নাতি হবেন না হয় জাহান্নামি হবেন সেই জন্য আমলে আমরা পরিবর্তন ঘটি এবং ধৈর্য ধারণ করি এবং সরকারের বিভিন্ন ভালো কাজে আমরা সহযোগিতা করি সব কিছুতেই আমরা বিরোধী মনোভাব যেনই গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করতে গিয়ে আমাদের মনের ভিতরে একটা প্রতিকা যে বিরোধিতা করাটা আমরা বিশেষ বাহাদুরি অপোজিশন পার্টি থাকতেই হবে এইরকম ভাবনাটা ঠিক নয় ভালো কাজে সহযোগিতা করি সরকারের এবং আমরাও নিজে ভালো হয়ে যাই আল্লাহ তৌফিক আমাদেরকে দান করেন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين وآخر دعوانا الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد উজিল্লা ইমিস রহম কুল্লা মালিকাল মুল তুই তিলমুলক এতাহতাহতাহদিক আইর আল্লি সঈ কদির ই আয়াতের মানে একাধিকবারে করা হয়েছে যে রাষ্ট্র ক্ষমিতা আল্লাহ দেন এটা বারবার রিপিট করছি যে আমাদের মনের ভিতরে একটা ভুল ধারণা আছে যে সরকার পাবলিক পরিবর্তন করে এটা নয় আল্লাহ পরিবর্তন করেন আসুরা আলিমরা আয়াত আল্লাহদের বলছেন যে সরকার আমি ক্ষমতায় বসাই ক্ষমতা আমি ছিনিয়ে নিই মানোভাব আল্লাহ সৃষ্টি করেন এটা বনের রাখতে হবে আর আর আমাদের ভারতবর্ষের বাসিন্দা বসবাসকারী মুসলিমদের মধ্যে একটা ধারণা আছে যে অমুসলিম শাসক আছে বলে আমাদের প্রতি অত্যাচার করছে এই কথাটা একদম ঠিক নয় শাসক শাসক অত্যাচারী হয় শাসক ন্যায়পারায়ণ হয় সেটা মুসলিমও হতে পারে অমুসলিম হতে পারে মুসলিম শাসকের ইতিহাস যদি আপনি পড়েন তা আপনি দেখবেন যে কীভাবে মুসলিমদের প্রতি মুসলিম শাসকরা অত্যাচার করেছে এখনও করছে আপনি পার্শ্ববর্তী বাংলাদেশ দেখেন দেখেন কত শাসক অত্যাচার করছে তার কোনো হিসাব কিতাব নাই এটা আমলের কারণে আপনাদেরকে আগে বলেছি বিশেষ করে একজন শাসকের কথা বলি হাজ্জাজ বিন ইউসুফ এক সপ্তাহের মধ্যে দশ হাজার লোককে খুন করেছিল আর যে লোকটা কোরআন মাজিদের জের জবার লাগিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ এর ঘটনা আগেও বলেছি এই হাজ্জাজ বিন ইউসুফ এই বর্তমান এরাকের ওয়াসিস শহরে একটা বিল্ডিং তৈরি করলো বিরাট বড় বিল্ডিং এবং বলল যে লোক করতে এসে আমার আমার ঘর ঘর দেখতে দেখতে টাকা করে সব লোককে হুকুম যে মক্কাম সেই বেঁচে বেঁচেছিলেন হাসান বাসারি একজন বিখ্যাত তাবেই উনি দেখলেন যে লোকেরা হাজ্জাজের অত্যাচারী অর্ডারের অর্ডারে অত্যাচারের ভয়ে আল্লাহর নির্দেশকে উপেক্ষা করে ওর ঘর দেখতে যাচ্ছে দুটো ক্ষতি হচ্ছে এতে এক আল্লাহ রসুল্লাহ তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো কথা জিয়ারতের জন্য যাওয়া যাবে না বাড়ি দেখতে যাচ্ছে এটা একটা হাদিসের কাজ দ্বিতীয় অন্যায় কাজ হচ্ছে যে হাজা অত্যাচারী লোকের কথা শোনা মানে অত্যাচারে তাকে উৎসাহ দেওয়া সুতরাং হাজ্জার যে অত্যাচার করছে আরো বেশি অত্যাচার বেড়ে যাবে আর আমি একজন আলেম যদি এর বিরুদ্ধে কথা না বলি তাহলে এটা অন্যায় হয়ে যাবে সেজন্য উনি গেলেন এই বিল্ডিং এর কাছে গিয়ে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন যে তোমরা পাপ করছো যেটা আমি বললাম আর জ্বালাময়ী ভাষণ দিলেন বাড়ি চলে এলেন আর গোয়েন্দা মারফত হাজ্জাজের কাছে খবর গেল হাজ্জাজ বিন বিন ইউসুফ যে মোহাম্মদ আমলে ভারতে আসেন তো গোয়েন্দা মারফত খবর গেল হাজ বলছে যে আমার দেশে বাস করে অর্থাৎ আমার শাসনাধীন ব্যক্তি আমার বিরুদ্ধে কথা বলে গোয়েন্দাদেরকে ভর্সনা করছেন যে একটা তার উত্তর দিতে পারল না ওকে ধরতে ধরতে চলে চলে গেল হাসান পুলিশ পুলিশ যখন আরো অ্যারেস্ট করছে তখন এসে এলাকার দেশস্থ লোকেরা বলছে যে আপনাকে বরাবর বলেছি রাজশক্তির বিরুদ্ধে কথা বলবেন না কিন্তু আপনি তা ছাড়েননি যেমন বলেছেন আমাদের কিছু করার নাই ধরে নিয়ে চলে আসলো চলে আসার পরে আর যার যে চৌহদ্দি ওর যে মানে ঘর এলাকা সেখানে প্রবেশের সময় ঢোকার সময়তে তিনি বাম্পা ভরলেন আগে মসজিদের উগুলা আমরা ডাম্পা ভরি আর দুনিয়ায় বললে বাম বাইরে তেমন বাম্পা ভরি খারাপ জায়গা ভেবে বাম্পা ভরলেন আগে সেই এলাকাতে আর ভরতে হতে এই দোয়া পড়ছেন আল্লাহ মানতাবা লিওনে এমাতি ও মালাজি ইন্দা কুরবাতি এই যে আল নিক মাতা হু আইলে বার্দৌবাস সালামা কমা জাল তান্নার আলা খালি লিখে ইবরাহিম বার্দৌবাস সালামা তিনি পারলে জনগণকে সংগঠিত করতে পারতেন হাসান বাশারি এত বড় আলেম এত বড় আলেম যে চল্লিশ বৎসর যাবত মদিনার মসজিদ আর যা জানি এত বড় মানে এই ইয়ে মানে খুব পরপরসগার আলেম ছিলেন হাসান বাশারি তিনি কোন জনসংগঠন করলেন এবং পাবলিকরা তার জন্য করলেন না তিনি বলছেন আল্লাহ আল্লাহ তুমি আমার জীবনের অভিভাবক তুমি আমাকে জীবন জীবন দিয়েছ জীবনের মালিক তুমি মালাজি ইন্দা বিপদের সময় তুমি হচ্ছে আমার আশ্রয়দাতা অন্য কেউ নেই ইসলামা আমার প্রতি ক্রধান্বিত হয়েছে আমি অন্যায় কিছু করিনি আমি সরিয়েতের কথা বলেছি ওর রাগটাকে ঠান্ডা করে দাও যেমন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে তুমি ঠান্ডা করে দিয়েছিলে কমা জি আল তানারার আলা খলিল কা ইব্রাহিম বরদাও ওয়া সল্লামা এটা উর্দুতে কত কবিতা আছে যে দিল سے جو بات نکلتی ہے اثر رکھتی ہے پر نہیں طاقت پرواز مگر رکھتی ہے অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ কা সন্তুষ্ট করার জন্য কোনো কথা যদি উচ্চারিত হয় তার ডানা না থাকলে উড়ার ক্ষমতা আছে مظلومের জন্য আকাশের দরজা সব সময় খোলা ডাকতে হবে তো আল্লাহকে যেমনই কথা বলা সমস্ত মানুষের হৃদয় আল্লাহর কাছে আল্লাহ মুকাল্ল আলা কলুবান সমস্ত মানুষের হৃদয় আল্লাহর কাছে হৃদয়কে হৃদয়কে নরম করা শক্ত করা কাউকে কিছু দেওয়ার জন্য তার মনের ভিতরে সৃষ্টি করা এসব আল্লাহ করেন আপনার ফবের মনকে করে দেওয়া আপনার বিরুদ্ধে মনকে করে দেওয়া এটা আল্লাহ করে থাকেন আল্লাহ মুকাল্লিবাল কুলুব তিনি অন্তরকে হেরা ফেরা করে থাকেন পরিবর্তন করে দিলকে নরম করে দিলেন এইদিকে জাল্লাদ তরবারি নিয়ে উন্মুক্ত তর মানে দাঁড়িয়ে আছে অপরাধীও এসেছে এর আগে তো দশ হাজার লোককে খুন করেছে হাজ্জা জাল্লাদ তাকিয়ে আছে কেন হুকুম দিছে না আর কাছে বসে দুনিয়ার কোরআন হাদিসের কথা বিভিন্ন প্রকার বড় আলেমদের সাথে যে আলোচনা করায় সেই আচরণ করছে হাসান বাসারির সাথে এক বসতে গিয়ে নিজের বাক্স থেকে সব থেকে দামি আতরটা বের করে দিয়ে গায়ে মাখিয়ে দিয়ে বলছেন যে আপনি একজন বড় আলে মাঝে মধ্যে আসবেন আপনার কাছে অনেক কিছু শেখার আছে উনি দরজা থেকে বেরিয়ে দেখছেন যে ওনার ভক্তরা তার লাস্ট নিয়ে যাবেন খাট নিয়ে আছে জিজ্ঞাসা করছে যে হাজের দরবারে কেউ অপরাধী হয়ে আসলে তার সে তো জিন্দা ফেরেনি আপনি কি বাবার এত বড় একটা ঘটনার পরে আপনি জিন্দা ফিরছেন বলে না আমি আল্লাহকে বললাম এই কথাগুলো রেজাল্ট তোমরা দেখছো সুতরাং কোন ব্যক্তি যদি প্রকৃত অর্থে আল্লাহবালা হয়ে যায় আল্লাহকে নিজেকে আল্লাহর কাছে সম্পর্ক করে সে যতই জালে বা হোক জীবন যার যতক্ষণ হায়াত আছে তার